Assalamualaikum, welcome to my channel FN Cooking House. আপনাদের মাঝে আবারও আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে শাহী চিকেন কুরমা। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে রান্নাটি করলেও এটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চিকেন কুরমা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। রেগুলার যেভাবে কাটি তার থেকে একটু বড় করে কেটে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/2 কাপ কুসুম গরম পানিতে গুলে নিয়ে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে টক দইটাকে তৈরি করে নিয়েছি। মাংসের মধ্যে টক দই আর 1/2 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব। এটা ম্যারিনেট হতে থাক, আর ওদিকে আমি কোরমার জন্য মশলাটা কষিয়ে নিব। হাঁড়িতে দিয়ে দিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল, আর দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। দিচ্ছি গরম মশলা, এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ আর গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে রাখার সময়ও লবণ দিয়েছিলাম, তো এই সময়ে সেটা বুঝেই লবণটা দিতে হবে। মশলাগুলোকে নেড়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় খাবারের স্বাদটা ততটা ভালো হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ জয়ফল আর জয়ত্রী বাটা, দুইটা আমি একসাথেই বেটে নিয়েছি। কাজু বাদাম বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য 1/2 কাপের মতো লিকুইড দুধ। এই রান্নাটার ক্ষেত্রে অন্য সব বাদাম বাটা দেওয়ার থেকে আমার মনে হয় কাজু বাদাম বাটাটা দিলেই এর স্বাদটা আরেকটু বেশি ভালো হয়। আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনগুলোকে দেওয়ার পরে নেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুটা সময় খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আমি যেহেতু এখানে ব্রয়লার মুরগিটা নিয়েছি, তো এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। কষিয়ে নেওয়ার সময় এটা অলমোস্ট হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আপনারা যদি এই রান্নাটা দেশি মুরগি অথবা সোনালি মুরগি দিয়ে করেন, তো তখন দুধের পরিমাণটা সেই অনুযায়ী দিবেন, কারণ ওই মুরগিগুলো আবার সেদ্ধ হতে একটু সময় লাগে। দুধ দেওয়ার পরে এখানে প্রায় 10টার মতো দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আস্তই দিয়েছি, এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এই তো চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এ সময় চিনিটা দিলে কুরমার স্বাদটা অনেকটাই ভালো হয়, আর কুরমা এমনিতেও একটু মিষ্টি মিষ্টি লাগে, সে কারণে চেষ্টা করবেন চিনিটা অবশ্যই দেওয়ার জন্য। আর দিয়েছি 1 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে। চিকেন কোরমাটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এর গ্রেভিটা আমি এর থেকে আর বেশি ঘন করব না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রেভির ঘনত্বটা কেমন হবে। আপনারা যদি এর থেকে আরেকটু পাতলা খেতে চান, তো আরেকটু পাতলাও রাখতে পারেন। চিকেন কোরমাটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে চিকেন কোরমাটা রান্না করলে খেতে ভীষণ মজার হয়। আপনারাও ঈদে এভাবে চিকেন কোরমাটা রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
আমার আজকের রেসিপিটিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।